নষ্ট মোবাইল ফোন কী করবেন? ফেলবেন না রেখে দিবেন? এ নিয়ে অনেকে বেশ চিন্তিত থাকেন। মোবাইল আমদানিকারকরা এর একটি ব্যবস্থা করেছেন। নষ্ট মোবাইল ফোন জমা দিলে তার বিনিময়ে টাকা দেওয়া হবে। এমন এক ধরনের জিনিস যা নষ্ট হয়ে গেলেও সহজে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতেও খারাপ লাগে। বাংলাদেশের মোবাইল ফোন আমদানিকারকরা বলছেন, নষ্ট মোবাইল ফোন তাদের কাছে জমা দিলে টাকা পাওয়া যাবে। বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রুহুল আলম আল মাহবুব জানিয়েছেন, নষ্ট মোবাইল ফোন ফেরত দিলে যাতে ফোনের মালিক কিছু টাকা পায় সেই উদ্যোগ নেওয়া হয়েছে। সভাপতি বলেছেন, একটি মোবাইল ফোন সেট গড়ে 3 বছরের বেশি ব্যবহার করা যায় না, ফলে 3 বছরের পর এটি ইলেকট্রনিক বর্জ্যে পরিণত হয়। তিনি আরও বলেন, বাংলাদেশের 100টি শপিং মলে এই বুথ থাকবে যেখানে নষ্ট মোবাইল ফোন ফেরত দিয়ে টাকা পাওয়া যাবে। প্রথম দফায় ঢাকার 5 থেকে 10টি শপিং মলে এই উদ্যোগ কার্যকর করা হবে, এরপর পুরো বাংলাদেশে সেটি চালু হবে বলে উল্লেখ করেছেন তিনি। মোবাইল ফোন আমদানিকারকদের সংগঠন বলছে, বাংলাদেশে প্রতি বছর প্রায় 4 কোটি মোবাইল হ্যান্ডসেট নষ্ট হয়। গত কয়েক বছর ধরে বাংলাদেশে প্রতি বছর প্রায় 3 কোটি হ্যান্ডসেট আমদানি করা হচ্ছে, ফলে এখান থেকে যে ইলেকট্রনিক বর্জ্য তৈরি হচ্ছে সেটি পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলবে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। মাহবুব আলম বলেন, যারা নষ্ট ফোন দিতে আসবে তাদের কিছু টাকা না দেওয়া হলে বিষয়টি মানুষজনের আগ্রহ থাকবে না। তবে কত টাকা দেওয়া হবে সেটি নির্ধারিত হবে ফোনের অবস্থার উপর ভিত্তি করে। বাংলাদেশে প্রতি বছর বেশ দ্রুততার সাথে ইলেকট্রনিক বর্জ্য বাড়ছে। 2018 সালে বাংলাদেশে 4 লক্ষ টন ইলেকট্রনিক বর্জ্য হয়েছে। আগামী 5 বছরের মধ্যে এটি 12 লক্ষ টন ছাড়িয়ে যাবে।